গৌর পূর্ণিমা উপলক্ষে তারকেশ আস্তারা গ্রামে ইস্কন মঠে পালিত হলো 3 দিন ধরে গৌর মহোৎসব। এই উপলক্ষে হুগলি জেলা ও অন্যান্য অঞ্চল থেকে হাজার হাজার মানুষ দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার উৎসবে অংশ নেন। 3 দিন ধরে চলে হরিনাম সংকীর্তন। উৎসব উপলক্ষে প্রায় 10,000 মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উজ্জয়িনীর ইস্কন মঠের সভাপতি প্রেম ভক্তি দাস, আস্তারা মঠের তিনাকি মহারাজ, পঞ্চায়েত প্রধান আনন্দ মোহন ঘোষ প্রমুখ। অর্ঘফলের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে হয়ে থাকে। আজকে সারা পৃথিবীতে ইস্কনের মাধ্যমে এই যে গৌর পূর্ণিমা মহোৎসব হচ্ছে, তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষকে প্রকৃত শান্তির পথ, প্রকৃত যে মুক্তির পথ, এই জড়জগতের বন্ধন থেকে, কষ্ট দুঃখ থেকে কীভাবে মুক্ত হওয়া যায় সেটা শিক্ষা দেওয়ার জন্যই আজকে ইস্কন সারা পৃথিবীতে এই গৌর পূর্ণিমা মহোৎসব পালন করে থাকে। আজ আমরা জানি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন এবং তিনি এসেছেন একটা বিশেষ কার্য সম্পাদন করার জন্য। চৈতন্য মঙ্গল গ্রন্থে বলছেন, এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খর্গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া। এই কলিযুগে অসুর প্রত্যেকটা মানুষের হৃদয়ে প্রবেশ করেছেন, এত আসরিকতা প্রবেশ করেছেন। আসরিকতার জন্য আমরা দেখছি এই কলিযুগের দিন দিন কলহ বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো বেড়ে যাচ্ছে। এইটার একমাত্র এখান থেকে মুক্ত হওয়ার উপায় শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি আমাদেরকে পথ দেখিয়ে গেছেন যে যদি আমরা কলিযুগের যুগধর্ম এই হরিনাম সংকীর্তনকে আশ্রয় করে আমরা পৃথিবীর সমস্ত জনসাধারণ যদি সেটা আমরা আশ্রয় করে আমরা আমাদের এই জীবনে যদি আমরা সার্থক করতে চাই এই জীবনকে, মানব জীবনকে, এটাকে আমাদের আশ্রয় করে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। আমরা ইস্কনের পক্ষ থেকে আস্তার গ্রামে যে মন্দির নবনির্মিত মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এখানে আমরা প্রতি বছর এটা করে থাকি এবং এই এই অনুষ্ঠান 3 দিন ধরে হয়ে থাকে। তা আজকে এই অনুষ্ঠানের শেষ দিন। এই অনুষ্ঠানে যোগদান দিতে আশেপাশে কমসে কম 30-40-50টা গ্রাম থেকে, শহর থেকেও লোকজন আসে। আজকের এই দিনে কমসে কম 10,000 ব্যক্তি মহাপ্রসাদ গ্রহণ করে। আপনারা নিজেই প্রত্যক্ষ করেছেন, সারা দিন আমাদের প্রোগ্রাম থাকে এবং নাম সংকীর্তন, মহাযজ্ঞ, পূজা, আহুতি দেওয়া, প্রসাদ সেবন এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামও থাকে। এই আমাদের ইস্কন মন্দিরের সঙ্গে শিশুরা থেকে শুরু করে, শিশুদের একটা গ্রুপ আছে, যারা টিনেজ আছে তাদের একটা গ্রুপ আছে, কলেজে পড়ে তাদের একটা গ্রুপ আছে, আর যারা কনগ্রিগেশনাল ডিভোটি মানে গৃহে থাকে তাদেরও একটা গ্রুপ আছে। স্তরে স্তরে আমরা এই ভারতীয় সংস্কৃতি যে ভগবান আমাদের ভালোই লাগছে। এখানে প্রত্যেক বছরই এখানে আসি, দেখি যে প্রচুর মানুষজন আসছে এখানে, আর এখানে ঠাকুর খুবই ভালো লাগে। এখানে প্রসাদও সবাইকে দেওয়া হয়, তো ভালোই লাগে। এখানে কি আজকে ভোগ খাওয়ানো হচ্ছে? হ্যাঁ, খাওয়ানো হচ্ছে, আর এর আগের দিনও খাওয়ানো হয়েছিল। প্রত্যেক বছরই হয় এরকম। দোল উৎসব হিসেবে হয়, জন্মাষ্টমী হিসেবে হয়, আরও অন্যান্য অনুষ্ঠানও হয়। আর সবচেয়ে বেশি গর্ব আমি এই পঞ্চায়েতের এলাকার অধিবাসী। এখানে আমাদের যে ইস্কনের মধ্য দিয়ে যে শান্তির বার্তা সারা বাংলা, সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বুকে ইস্কন ছড়িয়ে দিয়েছেন, তার জন্যে আমি সত্যি আমার গর্ববোধ হচ্ছে। আমার এই স্থান, এই পবিত্র ভূমিতে আমার জন্মস্থান, সেখানে উজ্জয়িনীর মহারাজ আছেন, উনি বলেছেন শান্তির বার্তা উনিও দিয়েছেন। আমাদের পিনাকী প্রভু, আমাদের এই ইস্কনের আস্তারা ইস্কনের যিনি মঠের অধিষ্ঠাতা, উনিও সেই বার্তা দিয়েছেন। আজকে আমাদের আমার বক্তব্য তাই, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, সবাই সবার নিজের জন্যে আমরা ভাবি, আজকে যদি অন্যের জন্যেও ভাবি তাহলে কিন্তু শান্তির কথাটা প্রথম বলতে হয়। হিংসা বিদ্বেষ এটা আমাদের ভুলতে হবে আগামী দিন, সেটা ইস্কন আমাদেরকে শিক্ষা দেয়। পুজো হয় খুব ভালো এখানে, এই রাধা গোবিন্দ মন্দিরে অনেক রকমই উৎসব হয় সারা বছরই, একের পর এক উৎসব হয়ে থাকে, খুব ভালো লাগে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে।
আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নাম্বার 9635488286 অথবা 7001426721 এই নাম্বারে।